মর্নিং সবাইকে। আর রেডি হয়ে গেছি, তো বেরিয়ে পড়বো এখনই। তো চলো কন্টিনিউ থাকো। আর আজকে যে টেম্পলগুলো ভিজিট করছি, তো তোমরাও চলো এনজয় করো। আর কোনো দিন যদি আসো, তোমরাও সেই জায়গাগুলো মোটামুটি ভিজিট করবে। আর চলো তাহলে কন্টিনিউ থাকো। সকাল সকাল বেরিয়ে পড়লাম তীর্থস্থানগুলিকে দেখার জন্য। আমাদের চোখে যেটা সামনে দেখতে পাচ্ছি, এটি হলো রামনাথ স্বামী টেম্পল, অর্থাৎ হিন্দু ধর্মের যে চারধাম রয়েছে তীর্থস্থান, সেই চারধামের মধ্যে এটি হলো একটি। এবং এখানে শুধু দূর দূরান্ত থেকে নয়, এবং ভারতের বাইরে থেকেও এখানে মানুষ এসে থাকেন। এই মন্দিরে অনেককেই পাবেন, অনেক বিদেশি মানুষকে। আর এখানের ভিতরের এরকম সৌন্দর্য রয়েছে, এবং সব জায়গাগুলোতে ভিডিওগ্রাফি ছিল না। এবং এখানের যে শিবলিঙ্গগুলো রয়েছে অনেক বড় আকারের, এবং দেখার মতো সত্যি এখানে যে ভিতরের দৃশ্যগুলো রয়েছে। রামনাথ স্বামী টেম্পলে পুজো দেওয়া কমপ্লিট আমাদের, তো বেরিয়ে পড়লাম। এবং বেরিয়ে পড়তে এখানে সামনে পাঞ্জাবি ধাবা, তো ভাবলাম চলো একটু খেয়ে নিই, তারপর দিয়ে আবার বেরিয়ে পড়বো পাশাপাশি যে টেম্পলগুলো রয়েছে এবং দর্শনীয় জায়গা। তো এখানে খাবারগুলো সত্যি খুব ভালো লাগলো, কম পয়সার মধ্যে ছিল, রুটি ছিল এবং সাথে অনেক কিছু এরকম তরকারিগুলো ছিল। তো তাড়াতাড়ি খেয়ে নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। তো তোমরাও এখানে খেতে পারো যদি তোমরা কোনো দিন রামনাথ স্বামী টেম্পলে আসো। তো কমফর্টের মধ্যে এটিও খুব ভালো হোটেল বলতে পারো। এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, এটি হলো ডাক্তার এপিজে আব্দুল কালাম স্যারের বাড়ি, অর্থাৎ রাস্তা। তো একটু পায়ে হেঁটে গেলেই আপনারা পেয়ে যাবেন। তো আমরাও প্রথম ম্যাপে একটু দেখলাম, কারণ রামনাথ স্বামী টেম্পল থেকে একটু সামনেই ছিল, তো ভাবলাম চলো এখানে প্রথমে যাই। তো এখান থেকে উনি বিলং করতেন এরকম একটা ছোট্ট একটা গ্রাম থেকে। তো শুধু রামেশ্বরম এই টেম্পলগুলো বা এখানের যে ঐতিহাসিক রয়েছে রাম লক্ষণ সীতা বা হনুমানের, সো শুধু এটার জন্য বিখ্যাত নন। এটা হচ্ছে আমাদের ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারও রয়েছেন এখান থেকে বিলং করতেন। সো অনেক কিছু রয়েছে এখানের মধ্যে, যদি তোমরা যদি আসো তো অনেক কিছু জিনিস এখানে পাবে। তো এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, এটি হলো ওনার বাড়ি, অর্থাৎ লেখা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, ডক্টর এপিজে আব্দুল কালাম, হাউস অফ কালাম। তো এটি হচ্ছে ওনার বাড়ি, এবং ভিতরে অনেক কিছু রয়েছে এনার স্মৃতি। তো সামনে দেখতে পাচ্ছেন এরকম জুতো খুলে আপনাদের প্রবেশ করতে হবে, এবং ভিতরে অনেক কিছু শেখা রয়েছে আপনারা ওখান থেকে। ওনার অনেক কিছু রয়েছে মেডেল, সো ওগুলো আপনারা দেখে অনেক কিছু শিখতে পারবেন। এবং বই রয়েছে এখান থেকে আপনারা কিনে ওখান থেকে অনেক কিছু পড়তে এবং পড়ে অনেক কিছু শিখে নিতে পারবেন। সো ফাইনালি এখন আমি এসেছি এখানে এপিজে আব্দুল কালাম স্যারের বাড়ির ওখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন পিছনে লেখা রয়েছে, আর ভিতরে ঢুকেছিলাম, তো ভিতরে ক্যামেরার একদম এলাও নেই। তো ওখানে ওনার অনেক কিছু স্মৃতি মেডেল আর অনেক কিছু রয়েছে ওনার, মানে বুক থেকে শুরু করে আপনারা ওইখানে বই নিতে পারেন। তো আসতে পারেন আপনারাও, আর ভিতরে ক্যামেরা এলাও নেই বলে আমি ওখানে ক্যামেরা করতে পারিনি। তো আপনারাও আসুন এখানে, দেখুন, এবং এখান থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে এরকম একটু ছোট রাস্তা, এবং পর্যটক অনেক বেশি পরিমাণে এই টাইমে এসে গেছে, তো যার জন্য একটু ভিড় হয়েছিল ওই টাইমে। তো আসবেন আপনারাও এখানে স্যারের বাড়ির, এখানে অনেক কিছু দেখবেন, অনেক কিছু বই আছে এখান থেকে কিনবেন, অনেক কিছু শেখা রয়েছে। কালাম স্যারের বাড়ি দেখা কমপ্লিট করার পর এখন আমরা যে রাস্তায় যাচ্ছি, এটি হলো হারামা তীর্থম, অর্থাৎ রাম লক্ষ্মণের, অর্থাৎ হনুমানের যে কাহিনিগুলো রয়েছে সেই কাহিনীর মধ্যে এখন এটি যাচ্ছি। এটি হলো রামাতীর্থম, অর্থাৎ এখানে ভগবান রামের যে কাহিনী রয়েছে এই রামাতীর্থমের মধ্যে, তো ওখানেই আমরা যাব। তো সামনে দিয়ে যেটা আপনারা রাস্তা দেখতে পাচ্ছেন, সামনে যে মন্দিরগুলো দেখা যাচ্ছে, তো এটি হলো এখানে। তো খুবই সুন্দর এখানের যে রাস্তাগুলো রয়েছে দেখার মতো, পাশে গাছ রয়েছে এবং সামনে মন্দির আছে, এবং মন্দিরের ভিতরে অনেক কিছু রয়েছে। তো ক্যামেরা না এলাবার জন্য আমি ভিতরে ঢুকছি না, তো চলো বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি যেগুলোতে মোটামুটি ক্যামেরা করা যাবে। তো এই পাশে আর এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, এটি হলো এখানে রামাতীর্থমের, অর্থাৎ যে বাউন্ডারি করা রয়েছে, এবং এই বাউন্ডারিটির মধ্যে এরকম একটা ভিতরে মন্দির রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি ভিতরে রয়েছে, আর চারিপাশে জল রয়েছে। তো এটার এখানের অনেক কাহিনী রয়েছে এখানের। তো তোমরা যদি কেউ যদি একটু জেনে থাকো, তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং এটি হচ্ছে মন্দির যেটা বাইরের দিক থেকে আমি ক্যাপচার করেছি, এবং ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে আমিও ভিতরে প্রবেশ করিনি। তো এমনিভাবে প্রবেশ করা যাবে,
তো ক্যামেরা এলাও নেই ভিতরে, মানে ভিডিওগ্রাফি করা যাবে না। তো আপনারা যদি আসেন ভিতরে অবশ্যই আপনারা যাবেন, এবং যারা যারা হয়তো এখানে যে কাহিনিগুলো রয়েছে পৌরাণিক, তো যদি কেউ কমেন্ট বক্সে জানাতে চান তো খুবই ভালো হয়। আবার যারা দেখছে ভিডিওগুলো তাদেরও হয়তো অনেক উপকৃত হবে। আর এখানে অনেক সৌন্দর্য মানে লাগে, যদি তোমরা যদি আসো এখানে বসতে পারো, বা এখানে যে জল সবাই পবিত্র মনে করে, তো সবাই আমরা আমিও মাথায় দিয়েছিলাম, তো তোমরাও নিতে পারো এবং যদি কোনো দিন আসো তো খুবই ভালো লাগবে এখানের যে পরিবেশটা। তো এখানে আপনারা বসে কিছুক্ষণ এখন থাকবেন না, অনেক মানে ভালো, খুব ভালো মনোভাব হবে আপনার। এটা আমরা দেখতে পাচ্ছি, তো এটা হলো আরেকটা মন্দির, তো ওরকমটাই এখানেও, তো এখানেও এরকম। এর পাশাপাশি অনেক এরকম মন্দির আপনারা পেয়ে যাবেন যখন আসবেন। তো এখানেও অনেক কিছু হয়তো এখানেরও এটা এক পৌরাণিক রয়েছে, তো আমি ঠিকঠাক হয়তো জানি না। যদি কেউ যদি তোমরা যদি কেউ এসে থাকো তো জানো, যদি তো অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর এরকমই আবার পাশাপাশি অনেক পেয়ে যাবে মন্দির, যেমন এই যে রাস্তার সামনে রয়েছে একটা মন্দির রয়েছে এখানে, তো এরকম অনেক মন্দির আপনারা পাবেন। এবং মন্দিরগুলো মানে অনেক সাজানো রয়েছে আমাদের ওদিক থেকে। এখানের মন্দিরগুলো যদি দেখবেন আপনারা, যে এখন দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে লাগছে এখানের মন্দির। তো আপনারা যদি আসেন এরকম অনেক সুন্দর সুন্দর আপনারা মন্দির অর্থাৎ দেখতে পাবেন। তো এখন আমরা যাচ্ছি রামারপাদাম ওখানে, তো ওখানে হচ্ছে যেটা রাম ভগবানের যেখানে মানে পায়ের ছাপ রয়েছে। আর দেখতে পাচ্ছ মানে এখানের মানে রাস্তাগুলো হচ্ছে পুরো একদম এখানে গ্রামের টাইপ, পুরো একদম টোটালি। তো আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ তোমরা পুরো একদম, আর আমরা হেঁটে যাচ্ছি, তো দারুণ লাগছে এখানে। আর প্লেসগুলো দারুণ, একদম একদম মানে পাড়া গ্রামের মতন টাইপ, আর ভিউসগুলো দারুণ সুন্দর এখানে, যে সাইডের যে বাড়িগুলো দেখতে পাচ্ছ এখানে। আর এখন যে আমরা রাস্তাটা দেখতে পাচ্ছি, এটি হলো রামারপাদাম যাওয়ার রাস্তা। তো এখানে হচ্ছে একদম প্রপারই একদম গ্রামের টাইপ আপনারা দেখতে পাবেন, এরকম এরকম দেখছেন, তো খুবই ভালো লাগবে একদম গ্রাম টাইপ পরিবেশ। তো রামারপাদা যেখানে ওখানেও একদম গ্রাম টাইপে সামনে রয়েছে একটু গেলেই। তো এখানে পরিবেশগুলো সত্যি খুবই ভালো লাগলো যখন যাচ্ছিলাম আমরা, তো হেঁটে করে যাচ্ছিলাম কারণ অটো মোটোতে গেলে তাড়াতাড়ি পৌঁছে যেতাম, আর হেঁটে হলে এখানের পরিবেশগুলো যে হেঁটে হেঁটে যাওয়ার যে আনন্দ সেই জিনিসটা হয়তো অটোতে পাওয়া যাবে না। তো তাই জন্য ভাবলাম চলো একটু হেঁটেই ঘুরে যাই। তো আপনারা যখন আসবেন এরকম একদম পরিবেশ, নিঃসন্দ একদম সুনসান পরিবেশ দেখতে পাবেন। এবং আমরা পৌঁছে গেছি এখন রামার বাদামের ওখানে। তো এরকম আপনারা দেখতে পাবেন দোকানগুলো থাকবে, এবং সাউথ ইন্ডিয়ানের যে খাবারগুলো রয়েছে এগুলো আপনারা এখানে পেয়ে যাবেন দোকানগুলোতে। তাছাড়া এরকমের পরিবেশ এখানের। তো সামনে যেটা আমরা দেখতে পাচ্ছি যে গাছ রয়েছে, তো গাছের ওখানতেই উঠতে হবে আপনাদেরকে মন্দিরে, আর এই যে পাশে দেখা যাচ্ছে মন্দিরটা, তো চলো মন্দিরের ওখানেই যাই। আমি রামার বাদাম ওখানে মন্দিরে, আর এটা যেটা দেখতে পাচ্ছেন
এটি হলো রামার পাদাম, অর্থাৎ এখানে রাম ভগবানের পারিচাক রয়েছে। তো ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, তো তার জন্য ওখানে ভিডিওগ্রাফি করিনি। আর চলো একবার উপরে যাই সিঁড়ি দিয়ে, এবং উপর থেকে মানে আমরা একটু দেখবো ওখানে যে ভিউসগুলো কত সুন্দর বা লাগছে। তো আপনারা যখন আসবেন এখানের এই দৃশ্য বা এখানের যে রামের ভগবানের, ওখানেও আপনারা ঢুকবেন, প্রণাম নিতে পারেন। আমিও করেছিলাম। তো ওখানে ক্যামেরা জাস্ট অ্যালাউ নেই, বাকি সব কিছু তুমি প্রণাম করতে পারো, ওখানে দেখতে পারো। তাছাড়া উপরে এরকম মানুষগুলো রয়েছে, আপনারা যদি কেউ যদি ফটোগ্রাফি যদি করাতে চান তো সাথে সাথে আপনাদেরকে ছবি তুলে ওরা ফটো সাথে সাথে দিয়ে দেবে। আর এটি হলো উপর থেকে এখানের দৃশ্য, তো খুবই ভালো লাগছে। তোমরা যদি কোনো দিন আসো তো দারুণ লাগবে। এখানে যে পাশাপাশি যেগুলো বাড়িঘর দেখতে পাচ্ছ এগুলো টোটালি পাড়া গ্রামের মধ্যে রয়েছে, এবং দূরে যেটা দেখতে পাচ্ছেন যে সমুদ্র রয়েছে আর জঙ্গল টাইপ রয়েছে, তো এরকম দারুণ একটা পরিবেশ আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো সত্যি খুবই ভালো লেগেছিল রামার পাদামের এই জায়গা থেকে, মানে উপর থেকে যে ভিউসটা, তো দারুণ লাগবে আপনাদেরকেও। আর এটি হলো উপরে যে মন্দির, তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আর এখানের বিকেলের যে পরিবেশগুলো মানে সত্যি খুব অসাধারণ লাগছিল, মানে এখানে যে দৃশ্য, গ্রাম টাইপ দৃশ্য এবং দূরে যে ভিউসগুলো দেখাচ্ছিল, তো খুব ভালো লাগছিল। তো যেন আমরা মানে ওখান থেকে মানে ছেড়ে আসতে মন করছিল না, তো ভাবলাম দাঁড়া একটু সন্ধ্যা অবধি থাকি, গিয়ে তারপর বেরোবো। তো দেখতে দেখতে রাত হয়ে গেল, এবং আমরা যেহেতু হেঁটেই গেছি তো ওটুকুটো করিনি, তো তখন তো হেঁটেই রিটার্ন হয়। তো ভাবলাম চলো তাহলে একটু আগে ভাগে বেরোই, নাহলে গ্রামের টাইপ রাত না এদিকের মানুষ কোনো তো জানি না কীরকম, বাট ভালোই লাগলো সব কিছু। তো তোমরা যদি কোনো দিন আসো এখানে আসবে, এবং সত্যি চিন্তার জায়গা, এবং ভালো লাগবে তোমাদের। তো তোমাদের ব্লগ ভালো লেগেছে, এবং আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ব্লগে, নতুন প্লেসের সঙ্গে।